हेलो अस्सलाम वालेकुम एवरीवन, आमी तानवीर, आपनारा देखछेन तानवीर टेक्नोलॉजी। सो आजकेर ये ভিডিওতে দেখাবো আমরা আমাদের মেসেঞ্জারের থিম কিভাবে পরিবর্তন করব। তা একদম সহজে করা যায় থিম পরিবর্তন, অর্থাৎ আপনাদের মেসেঞ্জারে আমরা যখন মেসেজ করি কাউকে, সাপোজ আমি কাউকে মেসেজ করছি, মেসেজ করলে দেখা যাচ্ছে যে এই মেসেজের পিছন সাইডটা একদম কালো দেখা যায়। এই কালো যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, যে কালো যে সাইডগুলোতে দেখা যায়, সেই কালোগুলোকে আপনারা অন্য একটি কালার নিয়ে আসতে পারবেন। এই যে এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন যে পুরো কালো দেখা যাচ্ছে, এটাকে আপনারা অন্য একটি কালারে নিয়ে আসতে পারবেন। এর জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো, এইখান থেকে একদম উপরে চলে যাবেন। উপরে যেখানে আই যে চিহ্নটি আছে সেটার মধ্যে ক্লিক করতে হবে। আই চিহ্নের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে থিম নামে একটি অপশন আছে, সেই থিমটার মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানের মধ্যে অনেকগুলো কালার পাবেন, আপনারা সেই রকম কালারগুলো নিয়ে নিতে পারেন, অথবা আপনারা এখান থেকে যে কোনো একটি নিয়ে নিতে পারেন। উপরের যে থিমটা আছে সেখান থেকে একটি নিয়ে নিতে পারেন। তো আমি যে তিন নাম্বার যে অপশনটি আছে সেটার মধ্যে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে, এবং নিচের এই ইমোজিটাও কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে অটোমেটিকলি। তো এরপর আরও যদি কোনো কালার চেঞ্জ করতে চান, তাহলে আপনাদের যদি কালারটা চেঞ্জ করতে চান তাহলে কালারও এখান থেকে চেঞ্জ করতে পারবেন। সাপোজ আমি এটাকে এই কালার করে দিলাম, দেখতে পাচ্ছেন আমার লেখাগুলো কিন্তু রেড কালারের মতো হয়ে গেল। তারপর আরও চাইলে আপনি আরও চেঞ্জ করে নিতে পারবেন সেম প্রসেসে। এখানে আপনি আবার ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে আপনারা আবারও এটা হলোইনের মধ্যে আমরা কিন্তু নিয়ে যেতে পারবো। এভাবে করে কিন্তু আপনাদের মেসেঞ্জারের থিমগুলো চেঞ্জ করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, আশা করি সম্পূর্ণ সবাই বুঝতে পেরেছেন এবং সবাই আপনাদের বন্ধু বা পছন্দের মানুষের এরকম থিমগুলো কিন্তু আপনারা চেঞ্জ করে নিয়ে নিতে পারবেন। তো বাই বাই, সবাইকে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা করছি। দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে।